ডিসকাস প্রিমস অ্যালগরিদম, প্রিমস অ্যালগরিদম ফর মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফ থেকে আমার স্প্যানিং ট্রি বার করতে হবে। স্প্যানিং ট্রি আমরা জানি সব ভার্টেক্স টাচ করে আসবে, কোনো ক্লোজ পাথ বা লুপ থাকবে না, সেটা প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এজেসের মধ্যে কস্ট দেওয়া আছে, তো এই কস্টগুলোকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি হিসাবে আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে। প্রিমস অ্যান্ড ক্রুসকাল দুটো ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যালগরিদম ফর ফাইন্ডিং মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। এখানে আমি প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করছি। তো প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করার সময় নাম্বার অফ স্টেপস কত হবে, সলিউশন আগে নাম্বার অফ স্টেপস আমি ডেফিনেটলি নাম্বার অফ ভার্টিসেস যতগুলো আছে তার মাইনাস ওয়ান হবে। নাম্বার অফ ভার্টিসেস মাইনাস ওয়ান, মিনে হচ্ছে সাতটা ভার্টিসেস আছে, টোটাল ছটা স্টেপ হবে। এই স্টেপটা ক্যালকুলেট করবো কী করে, প্রিমস অ্যালগরিদম করে? এটা একটা চার্ট ফরম্যাটে করছি, সিরিয়াল নাম্বার, এজ, কস্ট অ্যান্ড স্প্যানিং ট্রি। এইভাবে আমি এটা টেবিল ফরম্যাটে এটাকে ক্যালকুলেট করছি। সবার আগে দেখতে হবে যে এই পুরো গ্রাফটা থেকে সবচেয়ে মিনিমাম কস্ট কার আছে। মিনিমাম কস্ট আছে ফাইভ, দুটো ফাইভ আছে, যে কোনো একটা ফাইভ আমি নিতে পারি। সাপোজ আমি নিলাম এডি, তাহলে এডিটা নিলাম, তার কস্ট হচ্ছে ফাইভ, তাহলে এডিটা আমি এঁকে নিলাম। এ আর ডিটা যেরকমভাবে আছে ছবিতে সেইভাবে এঁকে নিলাম। সিরিয়াল নাম্বার টু, নেক্সট কস্ট কী আছে, নেক্সট মিনিমাম কী আছে, ফাইভ আছে, কিন্তু ফাইভকে আমি নিতে পারবো না। কেন ফাইভকে নিতে পারবো না? ক্রুসকালে কী ছিল, ফাইভ ফাইভ মিনিমামগুলো নিয়ে নিয়ে যেতাম, কিন্তু এখানে আমি মিনিমাম নিতে পারবো না নেক্সট ফাইভটা। কেন নিতে পারবো না? এডির সাথে কানেক্টেড মিনিমাম, মানে এটা কানেক্টেড হতে হবে, এডি যেটা আছে তার সাথে অ্যাডজাসেন্ট যে নোটগুলো আছে সেই নোটগুলোর মধ্যে মিনিমাম কী। এখান থেকে এর সাথে সেভেন বেরিয়েছে, ডি এর সাথে নাইন, আর ডি এর সাথে সিক্স, তাহলে নাইন একটা সেভেন আছে, নাইন ফিফটিন সেভেন আর সিক্স, এদের মধ্যে মিনিমাম কী। এ আর ডি এর সাথে কানেক্টেড আছে মিনিমামগুলো, তার মধ্যে দেখতে পাচ্ছি সিক্স মিনিমাম, তাই আমি ইনসার্ট করছি ডি এফ কে, তাহলে আমি সিক্স নিচ্ছি। আর এডি যেরকম ছিল তার সাথে কানেক্টেড হলো ডি এফ, তাহলে ফাইভ, আর এটা অলরেডি ফাইভ ছিল আগে, ফাইভ ফাইভ, এটা এখন সিক্স অ্যাড হলো। তো কানেক্টেডগুলোর মধ্যে দিদি প্রিমসে আর ক্রুসকালের ডিফারেন্স কী, প্রিমসে কানেক্টেড হয়ে হয়ে যায়, ক্রুসকাল কি ডিসকানেক্টেড। ওই ফাইভটা ছিল, ওখানে আলাদা ফাইভ ছিল, ডিসকানেক্টেড মানে দুটোর মধ্যে কানেকশন ছিল না, সেটা অ্যালাউ ছিল, কিন্তু প্রিমসে ডিসকানেক্টেড অ্যালাউ নেই। এই ফাইভ ওই ফাইভ নিতে পারবো না, কারণ এই ফাইভ ওই ফাইভ নিলে দুটোর মধ্যে কোনো কানেকশন নেই, কিন্তু এখানে দেখলাম যে কানেক্টেড হয়ে আছে। তো স্টেপ থ্রি, এবার এই তিনজন যে নোড আছে এদের মধ্যে থেকে মিনিমাম কানেকশন দেখবো। এই তিনজনের মধ্যে থেকে যে মিনিমামই হবে তাকেই নেবো, যেমন এদিকে ইলেভেন এইট আছে, এখানে ফিফটি নাইন ফাইভ সেভেন, তো এখানে দেখতে পাচ্ছি সেভেনই মিনিমাম পাচ্ছি, তো সেভেনটাকে আমি নেবো, তাহলে সেভেনটা মিন এবি কে নেবো, তাহলে সেভেনটা নিলাম, তাহলে এ বি অলরেডি ছিল ফাইভ, ডি এফ হচ্ছে সিক্স, আর এ বি যেটা আছে সেটা সেভেন আছে, তাহলে সেভেনটা নিলাম, এবার ফোর। এবার আমি চারজন নোট এসে গেছে, এ বি ডি আর এফ, এদের মধ্যে থেকে চারজনের মধ্যে থেকে যেটা মিনিমাম পাবো সেটাকে নেবো, চারজনের মধ্যে থেকে মিনিমাম পাবো, কিন্তু ক্লোজ পাথ অ্যালাউ হবে না। তো এখান দিয়ে দেখতে পাচ্ছি আরেকটা সেভেনকে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে বি আর ই, এটা আইসোলেট আছে বি আর ই, তাহলে সেভেনকে নিলাম, এ বি ছিল কানেক্টেড যেটা মিনিমাম হবে বাকিগুলোর মধ্যে থেকে, ফাইভ, এটা ডি এফ সিক্স, এটা আমি বি আর ই নিলাম, বি আর ই এর মধ্যে সেভেনকে চুজ করলাম, আর এটা হচ্ছে স্টেপ ফোর পেলাম। এখনও দুটো স্টেপ বাকি আছে, ফাইভ আর সিক্স। তো নেক্সট এতগুলো যে ভার্টেক্স এসেছিলো এ বি ডি ই এফ, এদের মধ্যে থেকে নেক্সট মিনিমাম কে, ডেফিনেটলি দেখতে পাচ্ছি এদের মধ্যে থেকে নেক্সট মিনিমাম ফাইভ, তাহলে আমি স্টেপ ফাইভে নিলাম, স্টেপ ফাইভে আমি সিটাকে নিলাম, যেটা ফাইভ ই, যেটা কস্ট ফাইভ, এটা ছবিটা আঁকলাম, এ বি যেরকম ছিল সেভেন, এটা এ সেভেন, ই এটা এডি ফাইভ, ডি এফ হচ্ছে সিক্স। তো এখান থেকে আমি ই আর সিকে নিলাম, যেটা ই আর সি, সি আর ই, যেটা ফাইভকে রিপ্রেজেন্ট করছে। তো ফাইনালি ফাইনালি একটা স্টেপ বাকি আছে, যেটা নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। সব কটা ভার্টেক্স আছে, তার মধ্যে থেকে মিনিমাম কী বাকি আছে, মিনিমাম যদি আমি ভাবি সেভেন, সেভেনকে যদি নিয়ে নিই, তাহলে আমি এই সেভেনটা যদি নিয়ে নিই, তাহলে এটা ক্লোজ পাথ হয়ে যাবে। এই সেভেনটা যদি নিয়ে নিতাম, এই সেভেনটা, এটা সেভেনটা অলরেডি নেওয়া আছে, সেভেনটা নেওয়া আছে, নেক্সট নেক্সট মিনিমাম আমি নেবো, নেক্সট স্টেপ একটাই স্টেপ বাকি আছে, নেক্সট মিনিমাম কাকে নেবো? যদি আমি দেখি আমার নাইন আছে, নাইনটা যদি নিয়ে নিই, নাইনে ক্লোজ পাথ হয়ে যাবে, নাইনটা নিতে পারবো না, এখানে আমি নাইনটা নিতে পারবো না, তো নাইন নিতে পারলাম না। নেক্সট মিনিমামকে আমি যদি এইটকে নিই, এফ জি, তাহলে এইটকে নিলেও এটা ক্লোজ হয়ে যাচ্ছে, পুরোটা একটা ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে, এটা ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে, ক্লোজ পাথ তৈরি হয়ে যাচ্ছে, যেটা নিতে পারছি না, তাহলে এইটটাও নিতে পারছি না। নেক্সট মিনিমাম কে পাচ্ছি, নাইনকে নিচ্ছি, নাইন নিলে কোনো প্রবলেম না, তাহলে ছ নম্বর স্টেপে আমি ইজিকে নিচ্ছি, যেটা নাইনকে রিপ্রেজেন্ট করছি, মিন এ বি যেরকম ছিল সেভেন,
c5 775 ওকে d5 এন্ড cf হচ্ছে 6 এন্ড eg নেলি 9 তো এটা হচ্ছে টোটালি ক্যালকুলেট হয়ে গেল এবার টোটাল কস্ট আমি কিভাবে ক্যালকুলেট টোটাল কস্ট যোগ করব 5 6 তো ফাইনালি যেটা কমপ্লিট হয়ে গেল ছবিটা তো আমরা কিভাবে এই হলাম একবার রিক্যাপ করা যাক সবার আগে মিনিমাম কস্ট নিলাম দেখলাম এদের মধ্যে যে কানেক্টেড মিনিমাম এখানে 5 আছে ওই 5 টা নিলাম না কানেক্টেড মিনিমামে 6 পেলাম এই এবি এডির সাথে মিনিমাম 6 কানেক্টেড আছে 6 নিলাম এবারে যে তিনজন তৈরি হলো তিনজনের মধ্যে কানেক্টেড কোন দিক থেকে পাচ্ছি তিনজনের মধ্যে কানেক্টেড 7ই আছে 7 নিলাম আবার যে চারজন তৈরি হলো চারজনের মধ্যে মিনিমাম কানেক্টেড 7ই পাচ্ছি নেক্সট এই এতজন কানেক্টেড 5 মিনিমাম পেলাম লাস্ট কানেক্টেড 8 আছে 8 নিলে ক্লোজ হয়ে যাচ্ছে আবার 8 নিলে ক্লোজ হচ্ছে 9 নিলাম তো কমপ্লিট হয়ে গেল এবার আমি স্প্যানিং ট্রিটা এখানে সো দ্য স্প্যানিং ট্রিস সো মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি is a প্রথমে আমরা AD 5 পেয়েছিলাম তারপর 6 DF 6 পেয়েছিলাম তারপর AB 7 পেয়েছিলাম তারপর B 7 পেয়েছিলাম next EC 5 পেয়েছিলাম আর ফাইনালি EG 9 পেয়েছি টোটাল কস্ট 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 7 প্লাস 5 প্লাস 9 ইকুয়াল টু অ্যান্ড 5 6 11 18 18 25 30 39 সো টোটাল কস্ট ইজ 39 Thank you very much for watching this video. So this is the Frame's algorithm.